প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলে। তো আশা করি সকলেই খুব খুব ভালো আছো। তো আজকের পর্বে যে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে জ্ঞানচক্ষু গল্পের, অর্থাৎ আশাপূর্ণা দেবীর যে গল্প, সেই গল্পের থেকে আমি 70টি সেরা এমসিকিউ তোমাদের সামনে উত্তর সহ আলোচনা করব। তো দেখো, এটা কিন্তু শুধুমাত্র ফার্স্ট টার্ম বা সেকেন্ড টার্ম নয়, এটা কিন্তু টেস্ট প্লাস তোমাদের যে 2024-এর মাধ্যমিক হবে সেটার জন্য, ঠিক আছে। এছাড়া বিভিন্ন বছরের যে মাধ্যমিক হবে সেই মাধ্যমিকের জন্যও কিন্তু এই গল্পের প্রশ্ন কিন্তু এখান থেকে আসবেই আসবে, ঠিক আছে। সুতরাং তোমরা ধৈর্য সহকারে এগুলো দেখো, আশা করি এর মধ্যেই সমস্ত কোশ্চেন কমন পাবে, এই চ্যাপ্টার থেকে যে কোশ্চেনগুলো হয়ে থাকে আর কি, ঠিক আছে। তো চলো শুরু করা যাক। দেখো, এখানে শুরু করার আগে সবাইকে একটা কথা বলতে চাই, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। তোমরা সমস্ত ধরনের সাজেশান এবং বড় প্রশ্নের উত্তর আমার চ্যানেল থেকে পেয়ে যাবে, আমি সব কিছু তোমাদেরকে প্রোভাইড করে দেবো, ঠিক আছে। তো চলো শুরু করি। দেখো, এক পয়েন্ট একে কী বলা হচ্ছে, তপনের ছোট মাসির বিয়ে হয়ে গেল, এটা হবে যে অপশনগুলো আছে তার মধ্যে কয়েকটা হয়ে যাবে রাইট অ্যান্সার, অর্থাৎ কদিন আগে, ঠিক আছে। তারপরে দেখো এক পয়েন্ট দুয়ে, কতটা শুনে তপনের চোখ ড্যাশ হয়ে গেল, এটা হয়ে যাবে কি মার্বেল। এর পরবর্তী কোশ্চেন দেখো, 1.3 বলা হচ্ছে, নতুন মেষমশাই হলেন তপনের ড্যাশ, এটা হবে কি ছোট মেষমশাই, ঠিক আছে। তার পরবর্তী 1.4 দেখো, জ্ঞানচক্ষু গল্পের উৎস হলো কি, এটা হবে কুমকুম। তার পরবর্তী কোশ্চেন, নতুন মেষকে দেখে তপনের কি খুলে গেল, এটা হয়ে যাবে ঘরেরটা জ্ঞানচক্ষু। তারপর দেখো 1.6, তার মানে তপনের নতুন মেষমশাই একজন লেখক, কেমন লেখক, এটা হবে সত্যিকারের লেখক, ঠিক আছে। তারপর দেখো, মেষ যখন শ্বশুর বাড়িতে ছিল তখন তার এটা কী হবে, গরমের ছুটি চলছিল, অর্থাৎ গয়েরটা হয়ে যাবে রাইট অ্যান্সার। এরপরে দেখো 1.8, আর সেই সুযোগই দেখতে পাচ্ছে তপন, তপনের যে সুযোগের কথা বলা হয়েছে সেটা হচ্ছে কি, একজন লেখককে দেখবার সুযোগ। তারপরে দেখো 1.9 কী বলা হচ্ছে, তপন কী লিখেছিল, এটা হয়ে যাবে খয়েরটা, অর্থাৎ গল্প। তারপরে দেখো আশাপূর্ণা দেবী জ্ঞানপীঠ পুরস্কার পান কত খ্রিস্টাব্দে, এটা হয়ে যাবে 1978 খ্রিস্টাব্দে, ঠিক আছে। তার পরবর্তী কোশ্চেন দেখো, নতুন মেষ তপনকে তার লেখা গল্পের ব্যাপারে বলেন কি, এটা হবে দিব্যি হয়েছে, ঠিক আছে। তারপরে দেখো জ্ঞানচক্ষু গল্পের রচয়িতা হলেন কি, আশাপূর্ণা দেবী। তারপরে এদেশের কিছু হবে না উক্তিটি কার, এটা হবে তপনের মেষমশায়ের। তারপরে 1.14 দেখো, তপন তার গল্পটি লিখেছিল যে সময় সেটা হবে কি দুপুরবেলা। তারপরে দেখো তপন তার ছোট মাসির বিয়ে উপলক্ষে মামার বাড়িতে আসার সময় তার হোম টাস্কের খাতা এনেছিল কার ইচ্ছায়, এটা হবে মায়ের ইচ্ছায়। তারপরে 1.16 দাগের প্রশ্নগুলো বন্ধুরা দেখে নাও, এখানে কি বলা হচ্ছে, তার মানে তপনকে এখন বলা চলে লেখক, মেষ শ্বশুর বাড়িতে এসে রয়েছেন কদিন কারণ তার গরমের ছুটি চলছিল। তার পরবর্তী 1.18 দেখো, তপনের গল্পে চোখ বুলিয়ে মাসি বলেছিল, কোনোখান থেকে টুকলিফাই করিসনি তো। তারপর দেখো, ও মা এ তো বেশ লিখেছিস রে, তপনের গল্প সম্পর্কে ইউক্তিটি ছিল কার, এটা হবে তপনের ছোট মাসির। তারপর দেখো ছাপতে দেওয়া চলে, এটা হবে তপনের লেখা গল্প। তার পরবর্তী কোশ্চেন দেখো, ক্রমশ কথাটা ছড়িয়ে পড়ে, ছড়িয়ে পড়া কথাটি হলো কি, এটা হবে গয়েরটা তপনের গল্পের কারেকশনের কথা। তার পরবর্তী 1.22 দেখো, এত কাছ থেকে দেখিনি তপন, কি দেখেনি, এটা হবে জলজ্যান্ত একজন লেখককে। 1.23 দেখো, আমাদের থাকলে আমরাও চেষ্টা করে দেখতাম উক্তিটি কার, এটা হবে তপনের মেজ কাকুর। তারপরে দেখো, তপনের লেখার ব্যাপারে কোনো মন্তব্য করতে শোনা যায়নি, এটা হবে মাকে। তারপরে দেখো, বাড়ির ঠাট্টা তামাশার আবহাওয়ার মধ্যেই তপন গল্প লিখেছিল, এটা হবে 2-3। তারপরে, তুমি বাপু ওর গল্পটা ছাপিয়ে দিও, বলেছেন কি, এটা হবে তপনের ছোট মাসি। তার পরবর্তী কোশ্চেন দেখো, না হলে ফট করে একটা লিখলো আর ছাপা হলো, তপনের লেখার এই মন্তব্যটি করেছে তপনের বাবা। আরে বাবা খেপিস কেন, উদ্দিষ্ট ব্যক্তি খেপেছিল কারণ বক্তা জিজ্ঞেস করেছিল সে টুকলিফাই করেছে কিনা। তারপর দেখো, পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে, অলৌকিক ঘটনাটি হলো কি, এটা হয়ে যাবে তপনের লেখা গল্প সন্ধ্যাতারা পত্রিকায় ছাপা হয়েছে। পরবর্তী কোশ্চেনগুলো বন্ধুরা দেখে নাও, তপনের ছোট মাসি তপনের চেয়ে কত বছরের বড়, এটা হবে 8 বছরের বড়। তোমার গল্প তো দিব্যি হয়েছে, বলেছেন কে, তপনের ছোট মেষ। তারপর দেখো,
তোমার গল্প আমি ছাপিয়ে দেব। কোথায় ছাপিয়ে দেওয়ার কথা বলেছেন বক্তা, এটা হবে সন্ধ্যাতারায়। তারপর দেখো জ্ঞানচক্ষু গল্পের তপন গল্প লিখে প্রথম জানিয়েছেন তার ছোট মাসিকে। তারপরে দেখো তপন তার প্রথম দিন গল্পটি লিখেছিল, এটা হবে তার হোম টাস্কের খাতায়। তারপরে সন্ধ্যাতারা পত্রিকায় সূচিপত্রে পুরো নাম ছিল শ্রী তপন কুমার রায়। তারপরে এরকম তাই এরকম একটা লেখক মেশো থাকা মন্দ নয়, কথাটি বলেন মেজকাকু। ছুটির সময় তপন আরও দু তিনটে গল্প লিখেছিল, কোথায় না এটা বাড়ির লোককে লুকিয়ে। এ বিষয়ে সন্দেহ ছিল তপনের, কোন বিষয় লেখকেরা যে তপনের বাবা ছোট মামা বা মেজ কাকুর মতো মানুষ। এর পরবর্তী বন্ধুরা কোশ্চেনগুলো দেখো। জ্ঞানচক্ষু খুলে গেল তপনের, এখানে জ্ঞানচক্ষুর কথা অর্থ হলো নতুন জ্ঞান লাভ করা। তারপর দেখো শেষ পেশাগত দিক থেকে মেশামশাই কলেজের প্রফেসর, প্রথম দিন গল্পটির লেখক এটা হবে কি তপন। তারপরে দেখো চায়ের টেবিলে তপনের গল্প নিয়ে কথা ওঠে, এটা হবে কি খয়েরটা অর্থাৎ বিকালে। তারপরে দেখো জ্ঞানচক্ষু গল্পে ছোটো মাসি আত্মপ্রসাদের প্রসন্নতা নিয়ে বসে, এটা হবে কি ডিম ভাজা আর চা খায়, ঠিক আছে। তারপরে গল্প পড়ার মতো তপন সংকল্প করে ভবিষ্যতে নিজের লেখা গল্প নিজে গিয়ে ছাপতে দেবে। তারপরে দেখো 1.45 কী বলা হচ্ছে, তপনের যে লেখাটি সন্ধ্যাতারা পত্রিকা ছাপা হয়েছিল তার নাম কি, এটা হবে প্রথম দিন। তার পরবর্তী কোশ্চেন দেখো, নতুন মেশোকে দেখে তপনের যা হলো, এটা হবে জ্ঞানচক্ষু খুলে গেল। তারপরে অমুক তপনের লেখা ছাপিয়ে দিয়েছে, যার কথা বলা হয়েছে তিনি হলেন ছোট মেশো। তারপরে তপনের চিরকালের বন্ধুকে তপনের ছোট মাসি। তারপরে রতনের মূল্য জহুরির কাছে, এখানে রত্ন ও জহুরি হলো কি তপন ও ছোট মেশো। বুকের রক্ত সলকে ওঠে, এটা হবে কি তপনের। তারপর দেখো তপনের হাতে আছে, এখানে হাত বলতে বোঝানো হয়েছে লেখার শক্তি। তারপরে প্রকৃত মূল্য বুঝলে নতুন মেশোই বুঝবে, কারণ নতুন মেশো একজন লেখক। তারপরে দেখো তিনি নাকি বই লেখেন, তিনি হলেন তপনের নতুন মেশোমশাই। তারপর দেখো এটা হবে তপনের মেশোর কলেজে চলছিল গরমের ছুটি। তারপরে তপনের ছোট মাসি যখন মেশোর দিকে ধাবিত হয়েছিল তখন তিনি দিবানিদ্রা দিচ্ছিলেন। তারপরে তার দুঃখে তার চেয়ে দুঃখের কিছু নেই তার থেকে অপমানের। তারপরে দেখো তপন নিজে গিয়ে কি দেবে, এটা হয়ে যাবে নিজের কাঁচা লেখা। তারপরে ছাপাই লেখা গল্পটি পড়তে গিয়ে তপন দেখে এর প্রত্যেকটি লাইন নতুন ও আনকোরা, ঠিক আছে। তারপরে 1.59 দেখো শুধু এই দুঃখের মুহূর্ত তপন এটা কি হবে কঠোরভাবে সংকল্প করে। তারপরে দেখো তপনের মেশো খেয়েছিলেন শুধু এটা কি হবে কফি। তারপরে তবু ধন্যী ধন্যী পড়ে যায়, ধন্যী ধন্যী শব্দের অর্থ হচ্ছে কি উচ্ছ্বাসিত প্রশংসা। তারপরে দেখো যেন নেশাই পেয়েছে, কিসের নেশায়, এটা হবে গল্প লেখার। তারপর দেখো ছাদে উঠে তপন চোখ মুছে, এটা কি হবে শার্টের তলা তুলে। তারপরে তপনের পদবী কি, এটা হয়ে যাবে রায়। এদিকে বাড়িতে তপনের নাম হয়ে গিয়েছে কবি সাহিত্যিক কথাশিল্পী। তারপরে দেখো গল্প লেখার পর তপন অনুভব করে ভয়ানক একটা উত্তেজনা। তারপরে দেখো মেশো গল্প নিয়ে চলে যাওয়ার তপন বসে বসে দিন গুনে, এটা হবে কৃতার্থ হয়ে। তারপরে তপনের মেশোমশাই কোনো পত্রিকা সম্পাদককে চিনতেন, এটা হবে সন্ধ্যাতারায়। তারপরে দেখো তপনের হচ্ছে কি হবে মেশোমশাই কোন পত্রিকায় তপনের লেখা ছাপানোর কথা বলেছিলেন, সন্ধ্যাতারা। তো বন্ধুরা এই ছিল তোমাদের টোটাল 70টির মতো প্রশ্ন, ঠিক আছে। আমি এটাকে রাউন্ড ফিগারে 70 করে দিয়েছি। তো এরপর দেখো আরও অনেক প্রশ্ন আমার কাছে রেডি করা আছে, আমি পরপর সব তোমাদেরকে আপলোড করে দেবো, ঠিক আছে। তো তোমরা ধৈর্য সহকারে ভিডিওগুলো দেখবে, ঠিক আছে। তো বন্ধুরা আজকের ভিডিও আর বেশি দীর্ঘায়িত করবো না, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করে দিবে বন্ধুদের সাথে। আর যদি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে এরকম কোনো একটা ইম্পর্ট্যান্ট ভিডিওতে। ততক্ষণে সবাই খুব খুব ভালো থাকবে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।